بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাইকে অমনি স্টুডিওতে আমন্ত্রণ আমি আজকে তৈরি করব প্যানকেক বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় খুবই অল্প সময়ে অল্প খরচে তৈরি করা যায় প্যানকেক চলুন শুরু করা যাক আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি দুইটি ডিম এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব স্বাদমতো লবণ এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দেওয়ার পর আমার মনে হচ্ছিল চিনির পরিমাণটা একটু কম হবে তাই আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল এখন আমি মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি চালনিতে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে আমি এগুলো চেলে নিব চেলে নেওয়ার ফলে প্যানকেকগুলো অনেক বেশি ফ্লাফি হবে মিশ্রণটি মিশানোর পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা অন করে দিলাম প্যান গরম হয়ে যাওয়ার পর একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন আমি প্যানে কিছুটা পরিমাণ কেকের মিশ্রণটি দিয়ে একটি প্যানকেক তৈরি করে নিব এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব প্যানকেক তৈরি করতে কোনো রকমের তেলের প্রয়োজন হয় না তাই এই রেসিপিটি হেলদি একটি রেসিপি খুবই জলদি তৈরি করে নিতে পারেন আরেকটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব দুইটি ডিম দিয়ে আমি 60টি প্যানকেক তৈরি করে নিয়েছি এখন এগুলোর উপর আমি কিছুটা পরিমাণ মধু দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মধু বা চকলেট সিরাপ বা সুগার সিরাপও দিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার প্যানকেক রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ